বেকার মালগুটা এখন উঠ বানাতে সময় এখন হবে না কই রে বাসি ছাকি কি হরে ও দে কড়া বাজে এই ঘুম ভাঙে না এখন সকাল হয় না হ্যাঁ এই ওড 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 না ওড ওড কড়া বাজে কড়া বাজে দেখা পাচ্ছি না কড়া বাজে হ্যাঁ বাড়ি থেকে বার করে দেবো চল ভাই 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 ফিলিস চল 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 ধরো একদম তোর বাড়িটাকে একদম গোয়াল ঘর মেনে রেখেছি ভাড়া দেওয়া দু বাড়ি থেকে বাড়িতে আছি ফলটাকে আমার গোয়াল ঘর মেনে রেখে দেখি গোয়াল ঘর তোকে বললো না তোকে বললো না তোকে বললো আরে তোর দুজনকে বললাম গরু গরু দুজনে না আমার বাড়িতে আছে ভাই না দেখি আর একদম চেনা চেনা লাগছে তোকে বল তো বললাম বাড়ি থেকে বেরিয়ে যায় একদম আমরা হচ্ছে এক কোতার মানুষ তুমি তো নিজে বললে আমার বাড়ির আশেপাশে না দেখি তাই ছাদে এসে ঘুমাচ্ছি আমরা কি জানোয়ার নাকি আরে আসলে তো তোরা সব জানোয়ার হ্যাঁ আমরা জানোয়ার তোরা এই বাড়িতে কি গরু ছাগল বাস করতো তোরা গরু ছাগল না তো কি তোরা দু বছর ধরে বাড়িতে আসি ভাড়া দিইনি তোরা গরু ছাগল তো কি মানুষ তোরা তোরা তো আসলেই জানোয়ার দরকার নেই তোমার বাড়ি যাচ্ছি চলে আরে আমার মতো যদি এরকম সহ্য করে বলিস যা বাড়িওয়ালা তোমাদের বাড়িতে দিল এখন কি করবে এই আমার কাছে একটা প্লান আছে বোকা ধরে ঘরবার টাকা দেয় না ওর কাছে আবার প্লেন বোকা তুই যেটা ভাবতিস প্ল্যান মানে উড়োজা আর প্ল্যান না প্ল্যান মানে হচ্ছে আইডিয়া আইডিয়া ও তো আমার কাছে দুটো মোটা জিও তুই যে আইডিয়া হচ্ছে ও আইডিয়া না এটা হচ্ছে বুদ্ধি বুদ্ধি তুই যে বব্বর তোর সাথে থাকলে আমিও পাগলা হয়ে যাবো বব্বর বললি তুই বব্বরই বব্বর বলবো তা কি বলবো তোকে তুই নিজেকে প্রচুর সিয়ানা ভাবিস না সিয়ানা সিয়ানা ভাববুনি তুই প্রচুর শিয়ানা না জোর মতন চলে যা তুই কি কি করতে পারিস যেখানে আমি কি করতে পারি ঠিক আছে কি করব ওর সাথে তো চ্যালেঞ্জ নিলাম এগুলো তো বড় লোক হতে হবে কোনো উপায় নেই বাড়িওয়ালাও ঘর থেকে তেড়ে দিল কোথায় যাই কি করি কিছু মাথায় এ বাসের না তুই কি হলো কোথায় যাচ্ছিস না এই কোথায় নেই এই যাচ্ছ কি ব্যাপার বোঝা বড় মুশকিল তো ঘাটে আবার কিচ্ছু না এমনি যাচ্ছি সামনের দিকে চলছে সব কিছু ভালো সব মোটামুটি সব কিছু ভালো এখন চলছে ভালো আছি তো ভালো আছি তা তোর মন জন খারাপ কেন দুপুরবেলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস বন্ধু হওয়া স্যার কি বলবো দুঃখের কথা তুই যখন শুনতে চাইছি তোকে বললাম বল তোর মনের দুঃখটা কি আছে সে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিল আমার সাথে যে ছেলেটা ছিল না আমরা দুজন একসাথে ঘুরি ওটা আমার সাথে খাওয়া দাওয়া করি আমার ওর সাথে আবার চলে এসেছি বড় লোক হবো ও রাস্তা দিয়ে চলে কি করি বল না তোর কোনো উপায় আছে উপায় তো আমি দিতে পারি তোরা শর্ত আছে বল তোর কি সত্য মানতে হবে বল এই আমাকে কিছু দিয়ে একটু খুশিটা কর তারপরে তোকে বলবো তো আমি নাকি
তোর খুশি করার জন্য আমার কাছে কিন্তু একটা উপায় আছে, অমূল্য রত্ন। দে কি অমূল্য রত্ন আছে কি দে আমাকে, দে অমূল্য রত্ন দে আমাকে, অমূল্য রত্ন। আরে এ দিয়েছিস মানে বিশাল কিছু দিয়েছিস তুই আমাকে। তাহলে ঠিক আছে বেলা বল বলছি শোন, আরে আমাদের পাশে ঠিক আছে, হ্যাঁ ওখানে একটা বড় লোক একটা মেয়ে আছে ঠিক আছে, একলাও রাখতাম তুই যদি মেয়েটাকে যদি ভালো করে পড়াতে পারিস ঠিক আছে, এবার তোর জীবন ধন্য বিশাল কিছু মনে করবি যে জীবনে বিশাল কিছু করেছি। যা হবে হবে ভাই, তুই আমার একটু উপকার কর, ওই মেয়েটার আমার পরিচয় চল ভাই চল ঠিক আছে। বলছি এখানে একটা যে বড় লোক বাড়ি আছে তুমি চেনো? আরে বড় লোক বাড়ি, বড় লোক বাড়ি, তার একটা মেয়ে, একলা বাপের একটা মেয়ে আছে চেনো? ঠিক আছে তাহলে আসি ভাই, ধন্যবাদ। তোর খবর কি, তুই যে ভাড়া ঘরটাই থাকতিস সেটা কি হলো? আরে ভাই তোর মতো সেম আমারই একই কেস, বুঝলি? আমি যে বাড়ি ভাড়া ঘরে থাকতাম সেও আমাকে এরকম বার করে দিয়েছে। কেন টাকা পয়সা দিস নি? না ভাই কাজকাম নেই, চেক করতাম ঠিক আছে, সেই রকম আমাকে ওরকম কি কোম্পানি থেকে আমার এই জবটা ছেড়ে যায়, এই কারণে আমিও দিতে পারিনি ভাড়া। আমরা তো 2 বছর ভাড়া দিইনি, সেই বাড়িওয়ালা আমাদের কি ভালো বলতে আমাদের থুয়ে দিয়েছে, দুজনা 2 বছর ছিল একটা কোয়া দিইনি, হাত ধরে মেরে তো ইরে দেবে নি। আমারও সেম একই কেস না। তোর বউ একসাথে থাকতিস তোরা? একসাথে থাকতাম, বিয়ের পরে ঠিক আছে বউ ডিভোর্স দিয়ে চলে গেলে তোর মতো আমি এর মতো নিজেই যাই। বউ তোকে ডিভোর্স দিতেছে? হ্যাঁ অবস্থা তোর মতো, এখনকার যুগটা এরকম বুঝলি, কি করে বল, আমাদের কপালটাই খারাপ, ছেলেদেরই কপাল খারাপ। আগের জামানা কোনো স্বামী যদি মেয়ের ছেড়ে দেয় সেই মেয়ের কষ্ট হতো, কিন্তু এখনকার জেনারেশনে দেখো কোনো দিন যে মেয়ে তার স্বামীকে ছেড়ে দেয় তার স্বামী কেন দুঃখে হুসে যায়, আমার উপকার কর ভাই, আমিও তোর উপকার করে দেব ঠিক আছে? ঠিক আছে। তারপর তোর সেই বন্ধুটা তার খবর কি? বন্ধুটার কোনো যোগাযোগ পাইনি, বেরোচ্ছে না, কখন বেরোবে ভাই, আর কতক্ষণ অপেক্ষা করবো, চল ওদের ঘরে যাবি। কেন আমার শ্বশুর মশাইয়ের ঘর, শ্বশুর মশাইয়ের ঘর বলে তুই চলে যাচ্ছিস, মেয়েটা তো কোনো মেয়েটা তোকেও চেনে, এরম কোনো ইয়ে আছে? চেনা চিনির কি দরকার আছে, শ্বশুর হয় কন্ট্যাক্ট হয়ে গেছে, তোর নিজে করতে হবে ঠিক আছে, তুই আগে কন্ট্যাক্টটা করবি তারপরে তো কন্ট্যাক্টে, তো তুই আমার বন্ধু আছিস তোকে নিয়ে চলে যাব, আমার টেনশন কি আছে? আর আমি কি ও মেয়েটা মেয়েটা খোঁজ কি আমাকেও চেনে নাকি? আমাকে চেনে না, না করলাম তো চারটের দিকে বেরোবে, একটু বসে আগে আর কিছুক্ষণ বস, ধৈর্য ধর একটু, পরে তো পাল্টা পাবি নাকি, পারব ভালো লাগবে, আমার বড় লোক হতে হবে ঠিক আছে, ওই লেগে তোকে এখানে নিয়ে আসলাম আমি নাকি, বস আর কিছুক্ষণ ধৈর্য ধর, অপেক্ষায় থাকবো আজকে, বস তুই হেল্প করবি কিন্তু ভাই, আমার তোকে তো হেল্প করার জন্য আমি এখানে নিয়ে এসেছি নাকি, তুই আজকে যা বিড়ি লাগবে সব আমি দেবো, তুই শুধু আমার হেল্প করবি এখানে, বস Thank you.
উপরে গিয়েছিলাম, বাইরে থেকে দূরে ছিল, আমাকে ইশারা করছে। কোন জানোর রে, আমার মেয়ের দিকে তাকায়। আয় তো, আয়। দুটো ছেলে এখন আজকে দেখতো কেন, ওদের সঙ্গে দরকার আছে। মালিক তো বললো পিছনে কাড়া আছে, চল তুই ওপর দিয়ে আমি ওপর দিয়ে চল ধরবো চল। ওই তো ওই যে ওই বাড়ি একটা মেয়ে আছে না, ওর সাথে আমার প্রেম আছে। শশুর মশাই আমাদের রাজি হয়ে গেছে আমাদের দুজনকে দেখে, তাই মনে হচ্ছে আমাদের ডাকতে পেটে। এই ছেলে দুটো এদেরকে ধর। মালিকের কাছে কি বলবো, আমরা ধরতে পারিনি তো। কি হবে বলা, মালিক গিয়ে কিছু বলবে না, চল মালিকের কাছে গিয়ে বলবো ওদের কথা। ঠিক আছে নিজের টাকায় বড় লোক হতে হবে, ঠিক আছে। হ্যাঁ ভাই, কোন মেয়ের বাপের টাকায় বড় লোক হলে হবে না। আমরা নিজে প্রতিষ্ঠিত হতে হবে আমাদের ভাই। হ্যাঁ ভাই চল, আমরা কিছু একটা করে চল ভাই চল।